ঘর মহানু আমি হরে আরে কি ঘর মহানু আমি শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার কি ঘর মহানু আমি শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার আরে ভালা কইরা ঘর বানাইয়া কদিন থাকমু আয় হায় কদিন থাকমু আর আয়না দিয়া হাসাইয়া দেখি আরে আয়না দিয়া হাসাইয়া দেখি পাখনা সুলা মার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। নমস্কার, অরুণিমার আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে অরুণিমার আড্ডার যিনি অতিথি তার কথা আচ্ছা একটুখানি অন্যরকম ভাবে বলি, তাকে আপনারা অটোতে দেখেছেন, দেবী সর্বমস্তায় দেখেছেন, পর্ণমোচিতে দেখেছেন, আশা করি এখন বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। হ্যাঁ ঠিক ধরেছেন, আমি শিল্পী কৌশিক করের কথা বলছি। কৌশিক দা, তোমাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। তোমাকে প্রথম যে প্রশ্নটা আমার খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, এতক্ষণ ধরে আমরা আড্ডা মারছিলাম ইনফ্যাক্ট অফ ক্যামেরা, তুমি বললে যে বহরমপুরে থাকা, তার আগে কলকাতায় জন্ম, চা বিক্রি করা থেকে শুরু করে সবজি বিক্রি করা থেকে শুরু করে কলকাতার মিনার্ভা রেপেটরি থিয়েটার, এই জার্নিটা যদি তুমি একটুখানি আমাদের দর্শক বন্ধুদের জন্য একটু বলো। হ্যাঁ, এই জার্নিটা বেসিক্যালি 36 বছরের জীবন, তো মানে প্রত্যেকটা বছর 1 মিনিট করে বললেও 36 মিনিট লেগে যাবে। তো আমি অত দীর্ঘভাবে যাচ্ছি না, কিন্তু এই জার্নিটা বেসিক্যালি 6 জেলা জুড়ে হয়েছে। 24 পরগনা, 2 জেলা, কলকাতা, নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ, আসলে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে, মানে ওই জীবন যাপনের জন্য আর কি। আমাদের অর্থনৈতিক অবস্থা যেহেতু খারাপ ছিল, এবং আমি আর মা বলতে গেলে আমাদের জীবনে, তো মা যখন যেখানে যেমন কাজ পেত আর কি, ওই মা পড়াতো, তো বিভিন্ন বেসরকারি স্কুল, হয়তো নতুন টিচার নেবে, তো সেরকম জায়গায় মাকেও চলে যেতে হতো। তো আমি হয়তো একটা জায়গায় আছি সবে 6-7 মাস ধরে, সেখানে বন্ধুদের সঙ্গে তৈরি হচ্ছে জীবন যাপন, আবার নতুন বন্ধু হচ্ছে, আবার ছিন্নমূল হয়ে আরেকটা জায়গায় চলে যাওয়া, এরকম করে করে আমি প্রায় 32টা এরকম পরিবার দেখেছি, 32 জায়গায়, এরকম 6টা জেলার মধ্যে 32 বার উৎখাত হওয়া আর কি, তো ছিন্নমূল বারবার আর কি। তো সেখান থেকেই কলকাতায় দীর্ঘ 10 বছর, গত 10 বছর কাজ করছি একসঙ্গে এতগুলো মানুষের সঙ্গে। তো ওই কিন্তু ওই একটা ব্যাপার আছে যে জার্নি যখনই আমি খুঁজতে যাই কোনো জায়গা থেকে, যে কোথা থেকে শুরু করবো কোথা থেকে শেষ করব, তো আমার কাছে একটু গণ্ডগোল হয়ে যায় বলাটা, মানে আমি ঠিক পরপর ওইভাবে বলতে পারবো না, অনেক দীর্ঘ সময়। মিনার্ভার আসাটুকু আমি বলতে পারি, তখন সবে এমএ শেষ করেছি, বিএড শেষ করেছি আমি, অলরেডি মাস্টার ডিগ্রি করার সময় আমি প্রচুর কল্যাণ ইউনিভার্সিটি, হ্যাঁ কল্যাণ ইউনিভার্সিটি, তখন প্রচুর
থিয়েটারে হাত পাকিয়েছি, নিজে লিখতাম, যেটা হয় ইউনিভার্সিটি লেভেলের কমেডি হবে, একটু মস্তি হবে যাকে বলে তো, এবং প্রচুর মঞ্চ সফল বলা চলে, কারণ ওই অদ্ভুতভাবে ওই প্রোডাকশনগুলো আবার পরে করতে বাধ্য হতো ইউনিভার্সিটির কারণে স্টুডেন্টদের দাবিতে। তো সেসব হতে হতে যেমন যখন আমি আসলাম এখানটায় এবং এসএসসি দেবো ভাবছি, চাকরি পরীক্ষা দেবো, সে সময় মজার ব্যাপার হলো আমার ফিল্মের একটা অদ্ভুত জড়িয়ে আছে ঘটনাটার সঙ্গে, সেটা হচ্ছে থ্রি ইডিয়টস ছবিটা রিলিজ করেছিল। হ্যাঁ, তো আমি ছবিটা দেখার পর মনে হলো যে আমি কি আমার স্বপ্ন পূরণ করার জন্য একবার যাবো কলকাতায়। মানে আমি যখন বহরমপুরে আছি এবং যে অবস্থায় তখন আমি, তখন আমাদের বেড়ার বাড়ি এবং সত্যি কারেন্ট নেই তখনও, মানে আমি বলছি 2010-এর কথা বলছি, তো একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। তো আমি মাকে দেখালাম, আমার যারা লোকাল অভিভাবক ছিল কাছের মানুষ তাদেরকে দেখালাম। তো মাকে যখন বললাম, মা বললো তো এত কেটেকুটে এইভাবে যখন পড়াশোনা করলি তাহলে চাকরি করবি না? আমরা দেখি না, আমার তো ইচ্ছা ছিল না কোনো দিনও। তো 20 জন শুনেছিলাম মিনারভাই নেবে, তো আমি বলেছিলাম যে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে আমার থেকে 19টা ভালো অ্যাক্টর থাকতে পারে, 20টা নয়, তো আমার হয়ে যাবে ওখানে। তো ওই কনফিডেন্স নিয়ে আসা, এবং তারপরে আমার কর্মজীবনে আমাকে এক সেকেন্ডও পেছন ফিরে তাকাতে হয়নি। কর্মজীবনে আমার কোনো স্ট্রাগল নেই, মানে আমি যা যা আমার জীবন অভিজ্ঞতাকে আমি কর্মজীবনে সেরে রেখেছি। এবং আমার গত 10 বছরে যদি রাজনৈতিক স্ট্রাগল আলাদা, মানে ব্যক্তিমতের সঙ্গে আমার দ্বন্দ্ব হয়েছে, ঝামেলা হয়েছে, কিন্তু আমি যা যা চেয়েছি হাত বাড়িয়েছি এবং তাই তাই পেতে পেতে গেছি এখনও পর্যন্ত। এইটা আমি একটা সংক্ষিপ্ত হয় বলতে পারি কর্মজীবনে। আর তার আগের যে জার্নি, যেটা তুমি প্রসঙ্গ তুললে, চা বিক্রি করা, সবজি বেচা, এইগুলো আমি খুব মানে অভিজ্ঞতার মতন করে নিয়েছি। সবাই বলে না স্ট্রাগল, আর আমি প্রত্যেকটা জিনিস হতো আর মজা পেতাম না। আমি একটা ছোট্ট গল্প বলি এ প্রসঙ্গে, তোমরা এডিট করে নিও পরে আর কি। তো সেটা হচ্ছে যে আমাদের একদিনকে খুব বৃষ্টি হচ্ছে, তো আমি মেন ফিলোসফিটা কার কাছ থেকে পেয়েছিলাম জীবনটাকে দেখার, এটাই আর কি মূল গল্প। তো তো যেটা হয় না, টালির চালে টুকুর টুকুর বৃষ্টি পড়ছে, একটু পাশও নিলাম, পায়ে গায়ে জল পড়ছে, তো ওখানে একটা কিছু বাটি দিয়ে দেওয়া হলো, টোপ টোপ করে জল পড়ছে, খুব বৃষ্টি সেদিনকে, আর একটা জায়গাতে জল পড়তে লাগলো, আর একটা ঘরের কোণে পড়তে লাগলো, এরকম করে করে রাত্রে আমাদের ঘুম ভেঙে গেছে, উঠে বসলাম, দেখি চারিপাশ থেকে জল পড়ছে। তো আর বিভিন্ন জায়গায় মা কোনো বাটি, কোথাও গামলা, কোথাও হাঁড়ি এরম পেতে দিয়েছে, আর টুপ টাং টুং টুং প্যাটপুট প্লাস্টিকের ওপরে কোনো শব্দ এই চলছে। তো মাঝ রাতে ঘুম ভেঙে যাওয়া, বিরক্ত হয়ে গেছি আমি, এই ঘুমোবো কী করে, সারা বিছানায় প্রায় জল পড়ছে। তো মা বললো যে চুপচাপ তুই শব্দগুলো শোন, দেখ কত মজা, আলাদা আলাদা জিনিস হচ্ছে। তো আমি অদ্ভুত সাউন্ডগুলো শুনছিলাম, যে মজা পেয়ে গেলাম। এই মজা পাওয়াটা মা খুব শিখিয়েছিল, যে যা হচ্ছে, যে আজকে যেটা খাচ্ছি, আমরা একটা চৌকিতে থাকতাম একজনের বাড়িতে, 24 পরগনা, ওটা গোয়াল ঘর ছিল আগে আরেকজনের, ঠিক আছে? তো বেড়া ছোট্ট ঘর, একটা চৌকি ঢোকার মতন, তো রোজ একটা দাঁড়ার সাপ এসে বসে থাকতো খাটের তলায়, বড় ইয়া, মানে সে আমার পাখির বাচ্চাও খেয়েছিল, ওর সঙ্গে দুশ্মনী ছিল আর কি আমার। তো অদ্ভুতভাবে তারা তো না, মা না করতো, বলতো ওটাও শেল্টার হয়েছে। তো মা অদ্ভুতভাবে কিছু লাইফ দেখিয়েছিল মাকে নিয়ে গর্ব করলে। আমি যে পুরোটা, এটা আসলে বেসিক্যালি আমার মায়ের মেল ভার্সন, মায়ের মেল ভার্সন। তো ওই পুরো জার্নিটা মায়ের কাছ থেকে শেখা, তো ওই মিনার্ভা আসা পর্যন্ত, তারপরে অনেকেই জানে, এবং তার আগে যে ছখানা জেলা জুড়ে যে জার্নিটা, এইগুলোই আমি ওই থিয়েটারে সংলাপে কলমে নিয়ে চলে আসি অন্যান্য অনেকগুলো চরিত্রের মাধ্যম দিয়ে। তো এই যা আজকে যা হচ্ছে, এরকম চন্দনকেও আমার দেখা কোথাও একটা, একটা অটোওয়ালার বাড়িতেও আমি ভাড়া ছিলাম, তো সে তাকে নকল করে আমি হাতের ধাকাটা পড়ি, স্যান্ডো গেঞ্জিটা পড়ি, ওই ট্র্যাক স্যুটটা পড়ি, ঠিক আছে? ওটা ছোট্ট বাচ্চা ছিল, হ্যাঁ, ও প্রত্যেক দিন আসতো রাত্রেবেলা খুব রকচটা হয়ে, মানে প্রায় চেত্রিশ কাছাকাছি করতো, কারণ কাজের চাপ, ওর জীবনে ফ্রাস্ট্রেশন, কাস্টমারের গালাগালি খাওয়া, রোড সাইডে গালাগালি খাওয়া, যেটা হয় সকালবেলা, লোকটা অন্যরকম, ছেলেকে আদর করতো, বউকে ভালোবাসতো, আবার যখন কাছ থেকে ফিরতো একটা ভয়ঙ্কর লোক হয়ে যেত আর কি। তো এই জানিটাও দেখা আমার, প্রত্যেকটা চরিত্র আমি রাজা রাজা দেখিনি আমি জীবনে, ঠিক আছে? ওগুলো তো কল্পনার লার্জার দ্যান লাইফ অভিনয় শিখে করেছি এই আর কি। আচ্ছা, আমরা মিনার্ভাতে এসেছি, মিনার্ভাতে চন্দ্রগুপ্তর প্রসঙ্গটা একটু আমি টানতে চাইছি। চন্দ্রগুপ্ত যে নাটকটা তুমি করতে, নাম ভূমিকায় করতে, সেইখানে একটা সিন ছিল যেটা প্রচন্ড রকম প্রশংসা পেয়েছিল, ইনফ্যাক্ট সুনীল গঙ্গোপাধ্যায় নিজে সেটা লিখেছিলেন, তুমি বুঝতে পারছো কোন সিনটা? অ্যাকশন সিকোয়েন্সটা, হ্যাঁ, যেখানে আমার অনির্বাণের একটা অ্যাকশন সিকোয়েন্স, অনির্বাণ ভট্টাচার্যের একটা লড়াইয়ের দৃশ্য ছিল, তুমি চন্দ্রগুপ্তর ভূমিকায়, অনির্বাণ ভট্টাচার্য নন্দের ভূমিকায়, তখন যে দৃশ্যটা হচ্ছিল অন স্টেজ, সেই মুহূর্তে কোথাও গিয়ে কি কৌশিককরের সঙ্গে অনির্বাণ ভট্টাচার্যর একটা লড়াই চলছিল? না না না, কোনোদিনই চলেনি, কারণ আমরা খুব যৌথভাবে, আমরা মিনার্ভার দুপুরগুলোতে আমরা অনেক কটা বন্ধু, শুধু অনির্বাণ নয়, অনেক মানুষের নাম এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে, লোকনাথ দা, বিশুদা, শান্তনুনাথ, অধিকারী কৌশিক,
অঙ্কিতা শম্পা প্রসেনজিৎ বর্ধন, তাদের একটা ক্রিম ব্যাচ ছিল। তো আমরা দুপুরবেলা বসে খুব চর্চা করতাম, রাজনৈতিক চর্চা, সামাজিক চর্চা, আমরা ওরকম মানে কম্পিটিশনে ছিলাম না। একটা যা করবো সেটা পারফেক্টলি করবো, কারণ আমাদের প্রত্যেকের মধ্যে ওই খিদেটা ছিল যে আমরা অনেস্টলি নিজেকে মঞ্চের সামনে আসবো। তো কোনোদিনই আমার মনে হয়নি যে আমি অনির্বাণের সঙ্গে শর্ট ফাইটিং করছি, আসলে নন্দের সঙ্গে করছি। এবং আমার নিজেকে ওই মুহূর্তে চন্দ্রগুপ্তই মনে হতো, এবং স্ক্রিপ্টের দাবিতে আমি সেইভাবেই এগিয়ে যেতাম। এবং আমরা খেয়াল করেছি মঞ্চের মধ্যেই কোনো দিন মানে একেবারে চোখে দিকে তাকালো তো বলে যে অনির্বাণ ফ্যান্টাস্টিক পারফর্মার মঞ্চে, অন্তত আমি মঞ্চের যদি কথা বলবো তাহলে ফ্যান্টাস্টিক পারফর্মার, খুব ভাইব্রেশন ছড়ায়, আমরাও ভাইব্রেশন ছড়াতাম। তো ওইটা দর্শকের মধ্যে পৌঁছাতো, অথচ প্রত্যেকটি মাপ আমরা নিখুঁতে খেলতাম, নিখুঁত। এবং আমি আর অনির্বাণ প্রচণ্ড রিহার্সালের বাইরেও ওই অ্যাকশন সিকোয়েন্সটা এত বেশি প্র্যাকটিস করতাম, আমরা খুব বেশি প্র্যাকটিস করতাম, যাতে শর্ট ফাইটিং দেখবে বাংলা থিয়েটার তো ভালো করে দেখবে। আমরা মণিপুরি থিয়েটারে দেখে এসেছি, তো কোনোদিনই সেটা মনে হয়নি। এবং ওই যাপন করতে করতে একটা ছোট্ট ইনসিডেন্ট, যেটা হয়তো আমাদের লাস্ট শো যত সম্ভব মনে আছে, সদনে হচ্ছে নাট্যমেলার শোনো শো কোনো একটি, এবং সেদিনকে অত 1200 লোক প্রায় টিকটিক করছে, লোক নিচেও বসে আছে। তো ওই সিকোয়েন্স ছিল, একটা ঘটনা ঘটেছিলো, আমার মা মারা গেছিলো। গ্রিন্ডু ম্যামে খবর পাই যে আমার মা মারা গেছে, এবং আমি জাস্ট আধ ঘন্টা তখন রেডি হয়ে গেছি। তো কেন বলছি প্রসঙ্গটা আসলো, তো আমি তো ভাবছি আমি যাই না কী করবো, আর বাড়িতে হঠাৎ করে দেখলাম যে ফোনটা অফ করার আগে, শো এর আগে দেখলাম যে 6টা মিস কল। তো ফোন করলাম, আচমকা ঘটনা, পরের দিন আমাকে বহরমপুরে ফেরার কথা এবং বাবুয়ের মানে আমার ছেলের অন্নপ্রাশন হওয়ার কথা। তো মা হৃদরোগে মারা গেছে আচমকা। তো আমি তো কান্নাকাটি করছি, হাহাকার করছি, বন্ধুরা এই সে অনির্বাণও বটে এবং বাকিরাও বটে, মানসিক আমাকে কৌশিকদা তখন ওই দর্শক ঢুকছে, একটা গমগম শুরু হয়েছে, আমাকে উইংসের পাশে বসিয়ে দিয়ে বললো এই মানুষগুলো একটা ঘোষণার পরে হয় ফিরে যাবে অথবা নাটকটা দেখবে আজকে, তো সেটা কোনটা যেটা তুই বলবি। তো আমার মনে হলো যে আমি করবো শোটা, কারণ মা তো মারাই গেছে, আমি যেতে এখন গিয়েও তো লাভ নেই। তো আমি শোটা করলাম, সেদিকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। এই মানুষটাই, এই অনির্বাণ বড় মনের মানুষ, তো এটা করা যায় না। যে যাপনে আমরা ছিলাম তখন, যেদিনকে আমি লড়ছি সেদিনকে, এবং আমার সংলাপ ছিল যে নন্দের বিরুদ্ধেও লড়তে চায় না নিজের ভাই বলে, তো মা তুমি আমার ধর্ম তুমি আমার সব বলে একটা চিৎকার করে ওই নন্দের সঙ্গে লড়াই করে। তো ওটা বলার সময় আমি অ্যাকচুয়ালি কাঁদছিলাম, হাহাকার করে কাঁদান অভিনয় ছিল, অন্য সময় আমি বুঝতে পারিনি ওগুলো কোনোদিনও। তো চাণক্য আমাকে এরকম অধিকারী কৌশিক উঠে ধরে একদিকে চন্দ্রগুপ্ত ওঠো, আর দাঁতে দাঁত চড়ে আসতে বলছে কৌশিক কৌশিক ভেঙে যাস না কৌশিক, এরকম করে বলছে, আর চন্দ্রগুপ্ত ওঠো যাবো, যেটা ছিল সেটা করছে। তো লড়াইটা করলাম অদ্ভুতভাবে, পুরো মনে হচ্ছিলাম যে ইতিহাসের মধ্যে ঢুকে আছে। সেদিনকে আমাদের সিন সব প্রায় শেষ, নন্দও মারা গেছে, আমারও চলে যাওয়া, তারপরে চাণক্যের খানিক অংশ আছে, আমি উইংসের ধারে দাঁড়িয়ে আছি। অনির্বাণ এলো, সে বললো আমি বইয়ে অনেককে কথা এরকম পড়েছি, আমি কোনোদিন দেখিনি, আমি জানি না এরকম কাউকে দেখার সৌভাগ্য হবে কি না, আমি তো একটা প্রণাম করবো বলে প্রণাম করেছে। আমি খুব অপ্রস্তুত হয়ে গেছিলাম। তা আমি দেখলাম যে একটা হচ্ছে খুব বড় কালচার এবং বড় প্র্যাকটিস না করলে এইটা করতে পারে না, এটা আমি জানি না আমি করতে পারতাম কিন্তু কি না ওই সময় দাঁড়িয়ে। এবং এখান থেকে আমি এইটার উত্তর দিলাম যে আমাদের মধ্যে কোনোদিনও এই ধরনের কম্পিটিশন, অন্তত থিয়েটার যতদিন আমরা করেছি, অন্তত মিনারভায় যেভাবে করেছি, আমরা একে একে কথায় উত্তর দিয়েছি, সমর্থন করেছি, একের প্রতিবাদে অংশগ্রহণ করেছি, তো আমাদের কোনো এরকম কোনো মিনিমাম চন্দ্রগুপ্ত সময় ছিল, এবং সেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা, অসাধারণ। মানে এটা শুনে আমার গায়ে কাঁটা দেওয়ার মতো একটা পরিস্থিতি, আমি জানি না মানে আপনারা এটা ফিল করতে পারছেন কিনা। আচ্ছা কৌশিকদা, পর্ণমোচী নাটকও হয়েছে, পর্ণমোচী সিনেমাও হয়েছে, পর্ণমোচীর যে মূল ভাবনাটা সেটা তোমার কি মনে হয় যে কোন মাধ্যমে, নাটকে নাকি সিনেমায়, কোন মাধ্যমে যথাযথভাবে প্রকাশ করতে পেরেছে বা প্রকাশিত হতে পেরেছে? হ্যাঁ, আমি যখন পর্ণমোচী নাটকটা করি তখন আমার একটু হাত পেকেছে, মানে হাত পেকেছে অর্থে মঞ্চে, বাজারি অর্থেই মঞ্চ সফল বলে যে কথাটা আছে, অর্থাৎ আমি তার আগে হাঁসুলি বাগ করে ফেলেছি, নাটক ফাটক করে ফেলেছি, মায়া ক্লিনিক সৈনিক অ্যাজ এ ডিরেক্টর। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি যখন সিনেমাটা বানাই, সিনেমাটা প্রথম আমার, টেকনিক্যালি সিনেমাটাকে আমি হয়তো আরও ভালো করতে পারতাম, টেকনিক্যালি যদি আমার বাজেট আরও ভালো থাকতো আমি আরও ভালো করে সাজাতে পারতাম, সব অনেক কিছু ম্যাটার করেছে সিনেমাটা বানানোর ক্ষেত্রে। কিন্তু একদম স্বাধীনভাবে বানিয়ে যে আনন্দটা,
সেটা আমি পর্ণমোচী নাটকটার ক্ষেত্রে বেশি মজা পেয়েছি এবং ওখানে এত কিছু আমি অ্যাপ্লাই করতে পেরেছিলাম, কারণ নাটকে এই ধরনের সাবজেক্ট, নাটকে এইভাবে কথা বলা এর আগে ছিল না, ফলে নাটকের অভিজ্ঞতা অনেক বেশি ছিল। সিনেমা সে তুলনায় আমরা গোটা ওয়ার্ল্ডের ছবি যদি দেখি বা আমাদের এখানে দেখি, সিনেমা অনেক সাহসী কথা বারবার বলেছে, তো সেখানে পর্ণমোচী কথা বলাটা সাহসের থাকলেও এমন কিছু নতুন ভাবনা যে পর্ণমোচীর মাধ্যম দিয়ে আসছিল সিনেমা হিসাবে সেটা আমার আজও খুব একটা মনে হয় না, কিন্তু সাবজেক্টটা নতুন ছিল। বাট আমি যেভাবে ওটাকে অ্যাপ্লাই করেছি, যেভাবে ব্যবহার করেছি, যেভাবে স্ক্রিনস প্রেজেন্স করেছি প্রেজেন্ট করেছি, সেভাবে আমার মনে হয় যে আরও অনেক পাকা হাতে করলে পর্ণমোচী আরও অনেক ম্যাচিওর ছবি হতে পারতো। একা এখন যেখানে পর্ণমোচী দাঁড়িয়ে আছে সেটা তার ফিলোসফিতে, কিন্তু টেকনিক্যালি সত্যি ছবিটার মধ্যে অনেক 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 অসঙ্গতি আছে, কিন্তু থিয়েটারটা যেহেতু আমি তখন প্রায় পাকা হাতে বানাচ্ছি, প্রায় পাকা, তখন থিয়েটারটা অনেক বেশি আমি এক্সপ্লেন করতে পেরেছিলাম। সেই ক্ষেত্রে বলবো পর্ণমোচী একটা মঞ্চ হিসাবে নির্মাণ অনেক সফল, কিন্তু সিনেমার যে অভিঘাত অর্থাৎ থেকে যাওয়া, পর্ণমোচী আজকে মঞ্চ কোথাও নেই আমি দেখাতে পারবো না কাউকে কী বিষয়টা, সেই হিসাবে সিনেমার অভিঘাত হিসাবে এই পর্ণমোচী সিনেমাতে অনেক বেশি কি বলবো আমার উদ্দেশ্য পূর্ণ মনে হয়েছে, যে আমার উদ্দেশ্যটা সিনেমাতে অনেক কার্যকর হিসাবে থেকে গেল। মানে ইদানিং এখনও বিভিন্ন রিভিউ পড়ে আমি পর্ণমোচীর বিভিন্ন দর্শকদের পাই, তো সেখান থেকে ওই দুটো দুরকম সাকসেস, একটা হচ্ছে থিয়েটারে এই ধরনের কাজ হয়নি আর সিনেমায় এই তো এই কাজটা থেকে যাবে, এই এর বেশি কোনো ফারাক নেই। তুমি একবার বলেছিলে যে এই টলিউড আর ঋত্বিক ঘটকের মধ্যে কোটি যোজন ফারাক রয়েছে, কোন ভাবনা থেকে কেন মনে হয়েছিল এই কথাটা? হ্যাঁ, প্রথমত সেদিন ঋত্বিক বাবুর জন্মদিন ছিল, সেই প্রসঙ্গে ঋত্বিক ঘটকের কাজ মানে টলিউড এবং সেই জড়িয়ে থাকাতে আমি যখন দুটোকে একটা সমান্তরাল রেখে আনতে গেলাম বা পাশাপাশি, তখন দেখলাম যে ঋত্বিক বাবু বা সেই সময় অনেকেই প্রায় যারা শিল্পে ছিলেন, যারা ফিল্ম নির্মাণ করেছেন বা শিল্পের বিভিন্ন নির্মাণের জায়গায় যারা ছিলেন আর কি, তাদের একটা উদ্দেশ্য ছিল যে আমাদের জনজীবন বা আমাদের সামাজিক যে যে ধারা, আমাদের যে রাজনৈতিক বক্তব্য, সেগুলোর সঙ্গে আমরা ফিল্মকে আমরা সেই জায়গা থেকে ভাবছি। তো কিন্তু আজকে যে টলিউড, আজকে যে টলিউড, সেখানটা আমাদের জনজীবনের সঙ্গে আকাশ পাতাল যোজন দূর ফারাকটা, এই কারণ এখানে এখন না জীবনের জন্য কাজ হচ্ছে, এমন কাজগুলো হচ্ছে যেগুলো জীবনের সঙ্গে কোনো মিল নেই, এখন না মানবিক কাজ, সিনেমা সিরিজ সব কিছুতেই তাই, সে ফিল্মগুলো কিন্তু কোনো আমাদের জীবনের সঙ্গে মিল পাচ্ছে না, মানে সবটাই হচ্ছে ওপর ওপর, একটা টাইম তো পুরো কপি করে চললো অন্যান্য স্টেটগুলোকে কপি করে, তারপরে যেটা চললো হচ্ছে পুরোটাই ক্রাইম, এখন যেটা চলছে ক্রাইম সেক্স, এবং যেগুলোর সঙ্গে আমাদের বাঙালি কালচার বা আমাদের বাঙালি যাপনের সঙ্গে আকাশ পাতাল তফাৎ, না জেলা না গ্রাম না শহর, কোথাও এই ধরনের এমনভাবে ঘটনা ঘটে না, সাহিত্যের নামে যেগুলো ওরা করার চেষ্টা করছে সেগুলো আদৌ সাহিত্যকে তারা ছুঁতে পারছে না, রাজনৈতিক বক্তব্য দেওয়ার তো জায়গাতেই নেই, কারণ প্রত্যেকটি পরিচালক প্রায় এখন রাজনৈতিক দলদাস হয়ে গেছে বিভিন্ন জনের, বিভিন্ন পার্টির আন্ডারে তারা কথা বলে, তাদের হয়ে তারা নাচে গায় বাজনা বাজায়। তো এই যাপনের মধ্যে দিয়ে কখনোই ঋত্বিক ঘটক বা তাঁদের সময় যে, আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জামানা বলি, তাঁদের যে রাজনৈতিক লক্ষ্য ছিল, তাদের যে জার্নি ছিল এবং ওয়ার্ল্ড বিশ্বব্যাপী যে একটা ব্যক্তি ছিল তাদের কাজের, যেটা আজও মানুষ মাথায় রেখেছে, সেই জিনিস কোথায়? সেই জিনিস তো কোনো হতে পারে না, এবং আমি শুধু সামান্য পার্থক্য দেখছি না, যোজন দূরত্ব এই কারণে বলেছি কারণ এখন যারা আসছে কাজ করতে আমাদের মতন বা আমাদের ছোটো বা আমাদের সিনিয়র যারা ছিলেন, যারা কাজ করছেন, তারা সবাই এখন বিভিন্ন কর্পোরেটর হয়ে বা কিছু কোম্পানির হয়ে জাস্ট স্লোগান দিচ্ছে আর কিচ্ছু না, পুরো স্টাইলটাই পাল্টে গেছে। যেখানে পুঁজিবাদ বিরোধী ছবি হতো ঋত্বিক ঘটকের, যেখানে পুঁজির কারণে রাষ্ট্রীয় কারণে হাজার হাজার মানুষ উদ্বাস্ত হয়ে গেছে, ঘরছাড়া হয়ে গেছে, আজকে যে গল্পগুলো দেখানো হচ্ছে সেগুলো না ঘরের গল্প এবং না সেগুলো পরের গল্প, একটা একটা খিচুড়ি বানানোর চেষ্টা করা হচ্ছে, খিচুড়ি, এবং যে খিচুড়িটা খাচ্ছে না খাওয়ানো হচ্ছে আধুনিক জেনারেশনকে, এবং যে ওই তো বললাম আর কি, মানে ঋত্বিক ঘটক বলতে আমরা ওই দিনকে সবাই মিলে আমাদের ঋত্বিক ঘটক বলে নেচে উঠছে, কিন্তু ঋত্বিক ঘটকের যাপনের বা ওনার কাজের কটা দিক, কটা ভাবনা আমরা আমাদের জীবনে বা আমাদের শিল্পে, জীবনে এবং শিল্পে কোথায় আমরা তার প্রভাব রেখেছি, কোনোভাবে রাখিনি, সেইখান থেকেই বলা কথাটা, খুব আফসোস নিয়ে হতাশা নিয়ে বলা যে যোজন যোজন ফারাক তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে বেসিক্যালি, এই আর কি।
কৌশিকদা, তুমি মূলত যেহেতু থিয়েটারের মানুষ, থিয়েটারের শিল্পী, তোমাকে একটা কথা আমার ভীষণভাবে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে থিয়েটারে এখনো আমরা অ্যাডাপ্টেশন নিয়েই কাজ করছি, কেন অ্যাডাপ্টেশনের বাইরে আমরা বেরোতে পারছি না? এটার একটা বড় কারণ যে জীবনটা দেখা কমে গেছে, অর্থাৎ যে সময় দাঁড়িয়ে বিখ্যাত নাটকগুলো একসময় হয়েছিল তাঁদের যে যাপন ছিল। আমি একটা ছোট্ট উদাহরণ সবাই দিই, সবাই জানে গল্পটা, যেবার বিজনবাবু নবান্ন লিখলেন তো মানিকবাবু বলেছিলেন আপনি তো মশার জাত চাষা, মানে এদের যে যাপনটা ছিল, দেখা ছিল সেটা নিজের চোখে। তারপরে কালে কালে থিয়েটারের যে দশাটা হলো, মানে আমরা শম্ভুবাবুর মতন মহান মানুষের জার্নি পেরিয়ে, বাদল সরকারের মতন মহান মানুষের জার্নি পেরিয়ে আমরা আবার ওই ঘুরে পেছন দিকে যাচ্ছি, শম্ভুবাবুর দিকে, মানে মঞ্চে হিট হতে হবে, সফল হতে হবে, তার রাজনৈতিক উদ্দেশ্য বা তার থিয়েটার অ্যাকচুয়াল উদ্দেশ্য সেগুলো সব ঘাটা পড়ে গেছে। যেটা হয়েছে উল্টে গ্রান্ট এসছে, অভিনেতাদের হাতে টাকা এসছে, সবাই এখন টাকার জন্যই আসে এবং থিয়েটারটাকে মাধ্যম করছে সিনেমাতে মুখ দেখাবো বলে, সেটার হিসাবে সিরিয়াল করবো বলে। এই সব কিছু চক্করে জীবন দেখাটা এত কমে গেছে যে আমি কী বলবো মঞ্চে দাঁড়িয়ে সেইটা, সেই রসদটাই নেই আর কি, সেইটা নেই। অর্থাৎ আমি কেন বলবো যেহেতু জানি না, আমি যেহেতু কী বলবো জানি না, ফলে কী হচ্ছে, তাহলে কী করা যায় না, আমরা একটা ওই স্ক্রিপ্টটা করি, আমরা একটা অমুক জিনিসটা করি, হঠাৎ হয়ে গেছে শিল্পের পুনরাবৃত্তি। অর্থাৎ শিল্পকেই আমরা আবার মাছের তেলে মাছ ভাজছি, সেটাকে আবার নতুনভাবে নিয়ে আসছি। এই যে 2020 সাল চলছে, এই যে একটা নতুন শতাব্দী, তার যে জার্নি, ডিজিটাল যুগটা আসার পর যে একটা আমূল পরিবর্তন আমাদের আদান প্রদানের, আমাদের জীবন সম্পর্কগুলোর এত আদান, মানে এত একটা পুরো আমূল পাল্টে যায়, এবং তার সঙ্গে যে যারা দেখছেন, যারা এই এখন থিয়েটারে যারা মানুষ হয়ে মানুষ মানে মানুষ হয়ে গেছেন আর কি, যাদের গাড়ি বাড়ি ফ্ল্যাট এসি কালচার জীবনযাপন, এখান থেকে একটা জায়গায় যাবে সেখানে কোনো পাবলিক ট্রান্সপোর্টে তারা ব্যবহার করেন না, তাতে নাকি বাজার নষ্ট হয়ে যাবে, মানুষ বলবে এইভাবে মানুষ সস্তা ইজি হয়ে গেলো, অ্যাভেলেবেল হয়ে গেলো, এই যাবতীয় চক্র বা চক্কর এমনভাবে ঢুকে গেছে আমাদের এই থিয়েটার পাড়াতেও, তাতে কী হচ্ছে, যাপনের অভাবের ফলে বা দেখার অভাবের ফলে আর মানুষের কাছে সঠিক কলম চলছে না, মানে কী লিখবে সেই জানে না। তাতে কী আছে হাতের কাছে, আমি আমার ইনস্টিটিউটে পড়েছি অমুক চারটে নাটক পড়ায়, আমি আমার দাদার কাছে জেনেছি অমুক চারটে নাটক একসময় হতো, সেগুলোকেই চল আবার করি, এবং সেখানে কী করি, সেখানে আমি একজন অমুক অভিনেতা হব, আমার কত ভালো হলো সেই পারফরমেন্সটা সেটা নিয়ে আমার অহংকার করে দিন কেটে যাবে, বা কতখানি খারাপ হলো সেটা নিয়ে আমি চিন্তা করব। এই পুরো একটা এরকম একটা বাজে চক্র তৈরি হয়ে থিয়েটার নিয়ে, থিয়েটারের যে উদ্দেশ্য ছিল সেটাই যেহেতু আর নেই, ফলে মৌলিক স্ক্রিপ্ট লেখার মতন মানসিকতা থাকবে কোথায়? এবং যারা যারা যে কজন আছেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, আমি নাম বলবো না, তারা তো হয়ে গেছেন পার্টির দলদাস, যখন যে পার্টি আসে তখন সেই পার্টির হয়ে তাকে লিখতে হয়, ফলে কলম হয়ে গেল অসত্য, কলম বিক্রি করে দিলেন একের পর এক রাইটাররা। আমি যদি মোহিতবাবু মনোজবাবুকে বাদ দিই, তাহলে তাও ওনারা সিরিয়াল, অন্য একটা প্রজন্ম, ব্রাত্যদা আছেন আমাদের এই প্রজন্মের কলম ধরার মতন মানুষ, উজ্জ্বল চট্টোপাধ্যায় আছেন, এরকম কয়েকটা মানুষ নাম বাদ দিলে তো কোথায়, মানে ওই ওই কারণেই নেই, কারণ জীবন দেখা নেই, জীবন দর্শন নেই, এবং প্রত্যেকেই এখন একটা থিয়েটারে আসছে মুখে পাউডার মেখে চকচকে করে, একটু সিক্স প্যাক বার করে, না কী কী করে লোভনীয় করা যায়, আকর্ষণীয় করা যায়, কিন্তু তার সোলটা ছোঁয়ার চেষ্টা করছে না, বা কী কেন এসছিলাম থিয়েটারে, কেন কী কথা বলতে হবে এই জানিটা থাকছে না, ফলে সবাই হাত রাখছে, স্ক্রিপ্ট হাত রাখছে, যে অমুক কাজটা করি তমুক কাজটা করি। এখন তো বেশিরভাগ দলের কাজ আসার আগে, কাজ হওয়ার আগে কলসো এসে বসে থাকে, তো সেইখানে তাড়াহুড়ো করে কী করা যায়, একটা অমুক স্ক্রিপ্ট নামিয়ে দেয়, আমার কাছে এরকম অর্ডার এসছে একটা কিছু করে দাও আমাদের সামনে ফেস্টিভ্যাল, তো ওইভাবে হয় না, আমি কোনোদিন ওইভাবে কাজ করিনি, এবং ওইটাই কারণ আর কি, যেটা বলছিলাম যে দেখার এত অভাব হয়ে গেছে, এবং নতুন জেনারেশন তারা প্রথমেই পেয়ে গেল হচ্ছে একটা বন্দি অবস্থান, যে পুরো হাতের মুঠোর মধ্যে বন্দি হয়ে গেল একটা জিনিস, এবং তারা তার থ্রু দিয়ে, মোবাইলের থ্রু দিয়ে পুরো জীবনটাকে দেখছে, তো সেখানে তো সেইটাই ঘুরে ঘুরে আসছে, যেটাকে কর্পোরেট বা রাষ্ট্র যেটাকে ক্যাশ করছে, সেটা দেখাচ্ছে কোথায় মানুষের একটু সুযোগ হয়েছে, যে মুখ তুলে তাকিয়ে পাশের মানুষটাকে দেখবো সত্যি কী ঘটনা ঘটছে, কে কার কাজে আজকাল ইনভলভ থাকে, কে কার সমস্যায় পা বাড়ায় হাত বাড়িয়ে দেয়, কেউ কিছু করছে না বেসিক্যালি। ওই জন্যই তাই হয়েছে কি, যা আছে থিয়েটারে বাবা
ওইগুলোকেই নিয়ে আয় আবার, ওগুলোকে নতুন করে করি, কে কত রকম নতুন করে করতে পারলাম। এবং সবার হয়ে গেছে আজকাল যে আমি মাচার দর্শক, না আমি এডিট ক্লাস দর্শক, না আমি 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 করে এত বেশি বাড়াবাড়ি হয়েছে। আমিও এক সময় এই চক্করে ছিলাম, কারণ চারিপাশ দেখলে তাই হবে। তো সেখান থেকে আমি ভালো বুঝতে পারি যে আসলে কোথায় সমস্যা হচ্ছে নতুন স্ক্রিপ্টে। আমি খুব ছোটোবেলা থেকে নতুন স্ক্রিপ্টে হাত ধরার চেষ্টা করতাম, কারণ আমি বিভিন্ন ওই লাতখোর জিন্দেগি যাকে বলে আর কি, ভাঙা চড়া জীবনের মধ্যে উঠতে উঠতে কিছু কথা বলার ছিল মনে হয়েছে, সেগুলো কতটা স্ক্রিপ্ট আমি তাও জানি না। সে হয়তো আমাদের পূর্বপুরুষের তুলনায় সে স্ক্রিপ্ট পাতে দেওয়ার যোগ্যতা নাই, যোগ্য নয় সেটা, কিন্তু আমি আমার দেখাটুকু বিশ্লেষণে রাখতে পারতাম মানুষের সামনে। সেইটা কিন্তু আমি আমার বন্ধুদের মধ্যে নাটক লেখে এরকম সৈকত ভকত বা এরকম একটা দুটো নাম ছাড়া বা আমাদের জেনারেশনে আমি কোনো নাট্যকার দেখতে পাই না। তার একটাই বড় কারণ যে জীবনটা দেখা নেই, জীবনটা দেখা নেই। আর সত্যি সবাই কলম চালাতে পারেও না, হয়তো মুখে অনেকে বলে ফেলছে বা বুঝতে পারছে, ওটা তো একটা আলাদা সাহিত্যের প্রতি দখল থাকা। সাহিত্যের ছেলেপিলে আমাদের থিয়েটারে এখন অনেক কম, সবটাই নাট্য ওরিয়েন্টেড। নাট্য শুধু নাট্য পড়ে বা শুধু নাট্য চর্চা করে ভালো নাটক লেখা যায় না, সাহিত্যের প্রতি প্রচণ্ড হারে তার গ্রিপ থাকতে হবে। আমাদের তারাশঙ্কর, বিভূতি মানিকবাবু, রবীন্দ্রনাথ পেরিয়ে আসা খুব দরকার। আর একটা সমস্যা হয়েছে, একটা জেনারেশন প্রথমেই নবরুণ পড়ে ফেলছে। প্রথমেই নবরুণ পড়ে ফেললে আমাদের কালচারকে বা আমাদের যাপনকে, জার্নিকে বোঝা যাবে না। হ্যাঁ, ফলে কী হচ্ছে, সবটাই একটা অসুস্থ পরিস্থিতির মধ্যে শুরু হচ্ছে, তাই ওটা আর এগোচ্ছে না, ওই একই জায়গায় গোল গোল করে ঘুরছে। আর যখনই কোনো কিছু বলার প্রয়োজন পড়ছে, আমরা ওই পুরানো স্ক্রিপ্টে হাত বাড়াচ্ছি, নতুন স্ক্রিপ্টে কোনো আমল দিচ্ছি না, আমরা ভাবছি না, বলতেই কী হবে সেটাই জানি না আমরা। কৌশিকদা, কোনটা শিল্প আর কোনটা শিল্প নয়, এর নির্ধারক কে? এটা বলার মতন আমার বয়সই হয়নি এখনো। শিল্প কোনটা, এটা বলতে গেলে যে শৈল্পিক পর্যায়ের মধ্যে দিয়ে নিজের জীবনটাকে নিয়ে যেতে হয়, তার জন্য আমার অভিজ্ঞতার ঝুলি এত ছোট্ট যে সত্যি আমার এখনো বলার জায়গা তৈরি হয়নি যে কোনটা শিল্প কোনটা অশিল্প। মানে আমি নিজের জীবনে অনেক সময় এমন কাজ করেছি এটা শিল্প বলে ভেবেছি, পরে সেটাকে এত চূড়ান্ত অশৈল্পিক বলে আমার মনে হয়েছে। হ্যাঁ, সেটা বক্তব্যের দিক থেকে হোক, পারফরমেন্সের দিক থেকেও হোক, বা বিভিন্ন কারণে। কারণ তখন আমার মনে হয় যে এ তো একটা জার্নি, মানে বারবার প্রত্যেকবার যেতে যেতে দেখা। ওই অরুণবাবু একটা খুব ভালো কথা বলতেন যে সবচেয়ে সেরা শিল্প কোনটা জানিস তো, সেটা হচ্ছে যে ভাস্কর্য, কারণ বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে তৈরি হয়। হ্যাঁ, আর আমরা যেটা করি সেটা অ্যাড করা করি, এবং আমরা অনেকবার সুযোগ পাই। কিন্তু ভাস্কর্যের মধ্যে যখন আমরা চোখের রেখা আঁকছি বা ঠোঁটের হাসি আঁকছি বা তৈরি করছি, ওই এক ঠোকরা যদি চাকলা উঠে যায় না, তাহলে পুরো সব শেষ আর কি। তো নিখুঁতভাবে বাদ দিয়ে নিখুঁতভাবে যে শিল্প তৈরি, সেটা তো ভাস্কর্য শিল্প। আমি থিয়েটারের মধ্যে শৈল্পিক যে জায়গাগুলোর কথা, আমরা যেহেতু থিয়েটার সিনেমা নিয়ে কথা হচ্ছে, সেটার অ্যাপ্লাইয়ের ব্যাপার না আমি কোনোদিন খুব মানে খুব সতর্ক কোনোদিন ছিলাম না। কারণ আমার মনে হয় যেটা বারবার চেঞ্জ করা যায়, এটার বেসিক্যালি বেসিক উদ্দেশ্য হচ্ছে কথা বলা, এটার বেসিক উদ্দেশ্য মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া। এটা কতটা শিল্প এই নিয়ে আমার একটা চিরদিন দ্বন্দ্ব ছিল সত্যি। এবং অভিনেতা হিসাবে আমি প্রায় জায়গায় বলি যে অভিনেতাকে যেন আমি শিল্পী বলে মনেই করি না। একটা অনুকরণ করে এমন একজন কেন অভিনেতা হতে যাবে, সে তো অনুকরণই করছে, সে নতুন কিছু তৈরি করছে না, সে সংলাপটা পর্যন্ত অন্যের সংলাপ বলছে, লিখে দিচ্ছে আর একজন, ওটা শিল্প হয়ে উঠতে পারে যিনি লিখছেন। তার উপরে আলো আবহ, তার উপরে পরিচালকের তাকে ব্যবহার করা, সব মিলিয়ে সে আরও বাকি কুড়িখানা প্রপস বা উপকরণ এর মতনই আর একটা লিভিং উপকরণ, তার হাতে কিছু থাকে না। সে বক্তব্যগুলোও নিজের বলে না, নিজের মতো করে বলে, বক্তব্যগুলো কারোর দ্বারা কেউ তৈরি করে। তো এরকম আমার নিজস্ব কিছু ব্যাখ্যা আছে। আমি তাই অভিনয়কে যেমন শিল্প বলে আলাদা করে মনে করি না, সেরকম থিয়েটারটা যে করছি বা ফিল্মটা করছি, এটাও যে কতখানি শিল্প হয়ে উঠছে আর কোনটা অশিল্প হচ্ছে, সত্যি আমি এগুলোর মানে এই 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 অভিনয় সংক্রান্ত এই পুরো ব্যাপারটাকে না আমার খুব অভিনয় মানে শিল্পের জায়গা বলে মনে হয় না। বরঞ্চ অনেক বেশি আমাকে টানে হচ্ছে একটা পেন্টিং, অনেক বেশি আমাকে একটা মিউজিক টানে, হ্যাঁ অনেক বেশি টানে হচ্ছে গানও আমি যাই না, মানে গানও ঠিক শিল্পের পর্যায়ে কখন যায় আমি বুঝতে পারি না। কারণ গান তো একটা মানুষ যে ভিখারি যে তার পেটের জন্য গাইছে, তা তার প্রয়োজনের জন্য গাইছে, সেটা তো একটা শিল্প হয়ে ওঠার কথা। আসলে কি শিল্প, নাকি সে পেটের তাগিদে করছে?
এই যে এগুলো নিয়ে যখন ভাবি তখন ওই কোনটা শিল্প অশিল্প বলা খুব কঠিন হয়ে যায়। বরঞ্চ আমার কাছে শিল্প সেগুলো মনে হয় যে যেগুলো আমার আয়ত্তের বাইরে। কৌশিকদা, এখনো আমরা শুনি যে মেল অ্যাক্টর, ফিমেল অ্যাক্টর, চাইল্ড অ্যাক্টর, এই শব্দগুলো এখনো কতটা প্রাসঙ্গিক বা যথাযথ বলে মনে হয়? সেটা থিয়েটারের ক্ষেত্রে হতে পারে, সিনেমার ক্ষেত্রে হতে পারে, কারণ আমরা তো দেখেছি এরকম প্রচুর সিনেমা হয়েছে যেখানে মূলত বাচ্চারাই মূল চরিত্রে অভিনয় করেছে। এই যে চাইল্ড অ্যাক্টর বলছি, সেখানে কোথাও গিয়ে কি তার চরিত্রটাকে সেই সম্মানটা, যথাযথ সম্মানটা দেওয়া হয় না? এটা এটা তোমার কি মনে হয়? আসলে এইগুলোর এই টার্মগুলো হচ্ছে টেকনিক্যাল কারণে। আমরা যারা মেকার, যারা আমরা এদিক থেকে ভাবছি, দর্শক দেখছে আমাদের সব কাজটা শেষ হয়ে যাওয়ার পরে দু ঘন্টা দেখে নিচ্ছে, এই দু ঘন্টার পেছনে একটা অন্তত ছ মাসের জার্নি আছে, ঠিক আছে? তাদের ক্ষেত্রে না টেকনিক্যালি ভাবতে বা কমিউনিকেট করতে এই টার্মগুলোর উৎপত্তি হয়েছে বেসিক্যালি। এবং যারা অ্যাওয়ার্ড দিচ্ছে, যারা এই ক্ষেত্রে আছে, তারা সবাই তো টেকনিক্যাল দিকটা থেকেই ভাবে, তো এইটা না ভাবাটা কোনো অন্যায় না। কিন্তু আমার একটি শব্দ নিয়ে খুব আপত্তি আছে, সেটা হচ্ছে সাপোর্টিং অ্যাক্টর। এইটা খুব খারাপ লাগে, সাপোর্টিং মেল অ্যাক্টর, সাপোর্টিং, আরে অ্যাক্টর সবাই, তুমি মেল বলতে পারো, ফেল বলতে পারো, চাইল্ড বলতে পারো, আলাদা কথা, বাট সাপোর্টিং অ্যাক্টর, সাপোর্টিং অ্যাক্ট্রেস, এটা আবার কি? সাপোর্ট কে কাকে সাপোর্ট করে? মানে সাপোর্টটা করে সবাই, তো সবাইকে সাপোর্ট করছে। তুমি বলতে পারো অ্যাক্টর অ্যাক্ট্রেস, কিন্তু লিড অ্যাক্টর আলাদা, সাপোর্টিং অ্যাক্টর আলাদা, এইগুলো ভাগাভাগিতে আমার সমস্যা আছে। দেখো চাইল্ড, নারী, পুরুষ, শিশু, এগুলো তো ভাগ প্রকৃতিগতভাবে আছে, এই শব্দগুলো কিন্তু সমস্যা থাকার কথা না। টেকনিক্যালি আমাদের সুবিধাও হয় এবং আমরা যদি উৎসাহিত করতে পারি, যেমন আমাদের মতন দেশে তো নারীকে আলাদা করে উৎসাহিত করা তো খুব প্রয়োজন এখনও, ঠিক আছে? মেল অ্যাক্টর, ঠিক আছে, মেল অ্যাক্টর নারীকে আলাদা করলে মেলটা এমনি আলাদা হয়ে পড়ে থাকে, আর শিশুদেরকে উৎসাহিত করার প্রয়োজন, আলাদা করে চিহ্নিত করার প্রয়োজন, তো সেখান থেকে আমার কোনো সমস্যা বলে মনে হয় না। বাট এই সাপোর্টিং অ্যাক্টর, সাপোর্টিং অ্যাক্ট্রেস, এটা খুব একটা বাজে শব্দ। আচ্ছা কৌশিকদা, প্রথমবার যখন তুমি উইকিপিডিয়ার পেজে তোমার লেখা দেখলে তোমার অনুভূতি কেমন ছিল? খুবই মানে একটা যেমন ল্যাজ বেরিয়ে গেল আমার, যেন আমার দুটো শিং বেরিয়ে গেছে, উইকিপিডিয়া মানে একটা বিরাট কিছু বুঝে গেলাম। তারপরে যখন ধীরে ধীরে গুগলের গুগলবাজিটা ধীরে ধীরে বুঝতে পারলাম যে বেসিক্যালি এটা তো ভার্চুয়ালি আছে, এতাই আছে, না থাকলে নাই। উইকিপিডিয়া আমার বাবার নাম নেই, তাহলে আমি নেই, মানে বাবা নেই, আমার পুরো বংশ পরম্পরা অস্বীকার করবো। এই উইকিপিডিয়ার চক্করটা একটা খুব বাজারি বাজে চক্কর হয়ে গেছে। মানে প্রথম থেকে আমার খুব আনন্দ হয়েছিল, আমি শেয়ার টেয়ার করতাম, দেখো আমার এই উইকিপিডিয়া হয়েছে, দেখছি বিশেষ কিছু কাজ ফাজ করে ফেলেছি, হয়তো সবটাই তো হচ্ছে ওই প্রতিষ্ঠিত তথ্য যেটা বাজার ছাপে, ঠিক আছে, এবং সেই ছাপানোর কিছু রেফারেন্স, এবং সেটা দিয়ে উইকিপিডিয়া বললো হ্যাঁ আপনি একজন মানুষ বলার মতন। আর উইকিপিডিয়া বলে দেবে কে? গুগল বলে দেবে আমি মানুষ কিনা বলার মতন? আচ্ছা কৌশিকদা, ধরো অভিনয়ের তো অনেকগুলো মাধ্যম রয়েছে, যাত্রা রয়েছে, থিয়েটার রয়েছে, সিনেমা রয়েছে, এখন সিরিয়াল হচ্ছে, বিভিন্ন মাধ্যম রয়েছে। একজন অভিনেতার পক্ষে অভিনয়ের যে বিস্তার বা অভিনয়ের যে অ্যাম্পলিটিউডটা, সেটা কিভাবে কন্ট্রোল করা সম্ভব বলে মনে হয়? আরেকবার বলো, মানে সেটা কি টেকনিক্যালি বলতে চাইছো? মানে টেকনিক্যালি, ফিলোসফিক্যালি যদি যাই, টেকনিক্যালি তো অনেক জায়গায় আমরা পাই, এইটা যেহেতু একটা পারফর্মিং আর্ট না, ফিলোসফিক্যালি সবটাকে ধরা যায় না, যেহেতু পারফর্ম করছি। প্রথম কথা হচ্ছে আমি সাজছি, আমি জানি এটা একটা আর্ট ফর্ম, মানে আমাকে আলো দেখতে হচ্ছে, আমি শব্দ শুনছি সেই অনুযায়ী কিউ দিচ্ছি, আমি দর্শকের সঙ্গে কমিউনিকেট করছি কিনা সেইভাবে সাউন্ড তৈরি করছি, এই সবটা মিলিয়ে বিভিন্ন মাধ্যম, বিভিন্ন মানে টেকনিক্যালি আলাদা আলাদা জার্নি আছে। ক্যামেরার জন্য একই ফিলোসফি, এত একই মানসিকতা নিয়েও তার টেকনিক্যাল দামকে হজম করতে হবে, কখনো ক্লোজ কাটবে, তার তো জার্নিতে বারবার আটকাবে, তবুও তোমাকে বারবার ওই জায়গাটা পৌঁছাতে হবে। আবার থিয়েটারে তোমাকে যেহেতু দর্শক অনেক দূর পর্যন্ত থাকে, ঠিক আছে, ক্যামেরা যেমন কি লেন্সটাই দর্শক, লেন্সের চোখ দিয়ে দেখা, এবার থিয়েটারের ক্ষেত্রে মানুষ দূরে আছে, এবার আমাকে তার কাছে পৌঁছাতে হবে, তার জন্য এক ধরনের সাজ, এক ধরনের চোখ আঁকা, আমার টেকনিক্যালি কারণগুলো আলাদা, বলার কারণ আলাদা, চলার কারণ আলাদা হয়ে যায়, নিজেকে বড় বড় করে করতে হয় কারণ শব্দ ধীরে ধীরে ছড়ায়, সেটা গিয়ে পৌঁছায়, এই পুরোটা টেকনিক্যালির টেকনিক্যাল কিছু ফারাক ছাড়া আর কোনো ফারাক না। আমি বলো অভিনয়ের মূল জার্নি, যে অভিনয়ের মূল ফিলোসফিটাকে তুমি আমি কীভাবে দেখি,
তাহলে তো বারবার বললাম যে অভিনয় খুব একটা শৈল্পিক সত্তা লুকিয়ে নেই আলাদা করে, মূলটা হচ্ছে বক্তব্যটা যেটা অভিনেতা পৌঁছাতে চাইছে তার দর্শকের কাছে। যেটা উৎপাদিত বাবু বলতেন যে সামনে গিয়ে জোরে বলো, একদম এটা হচ্ছে মোদ্দা কথা, একদম মোদ্দা কথা। এবং আমি নিজেকে অভিনেতা বলতেও চাই না, আমি প্রপাগান্ডাস্টি বলা শুরু করেছি ওনার মতন করে একদম পুরো। তো আমি দেখেছি শব্দটা ভালো লেগেছে আমার, এবং আমি আমি কি আমি তাই ভাবছিলাম মাঝখানে যে আমি কি, আমি কি অভিনেতা নাকি আমি পরিচালক না কি আমি, তাহলে না কিছু প্রপাগান্ডা আমারও তৈরি হচ্ছে জীবন দেখতে 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 দেখতে। আমি সে প্রপাগান্ডাগুলোকে একটা শৈল্পিক রূপ দিয়ে বা এন্টারটেইনিং রূপ দিয়ে যে মানুষ সামনে এসে বসবে, দু ঘন্টা বোর হবে না, অথচ কিছু দেওয়ানামা তৈরি হবে, সেই ক্ষেত্র তৈরি করে সামনে বলবে। সেটা থিয়েটার হলে থিয়েটার, সেটা ফিল্ম হলে ফিল্ম। যদি কোনোদিন মনে হয় যে পিট সিগারের মতন আমি একা একা উইসল ওভার গান গেয়ে বেড়াবো গিটার হাতে বা আমার কোনো গানের কথা বলবো, তাহলে তাই। যদি মনে হয় ছবি এঁকে হতে পারে, সেটা ছবি এঁকে। এখন এই মধ্যে দাঁড়িয়ে মনে হচ্ছে ফিল্ম, ওই ঋত্বিক ঘটকবাবুরই মতো মনে হচ্ছে যে ফিল্ম অনেকটা বেশি ছড়িয়েই যায় আর কি চারিপাশ থেকে। তো সেক্ষেত্রে ফিল্মের দিকে একটু ঝুঁকেছি এই আর কি, এর বেশি কোনো ফারাক আমি দেখি না। আচ্ছা আরেকটা প্রশ্ন আমি ভাবছিলাম, সেটা হচ্ছে যে কৌশিকদা আমরা গ্রামের দিকে যাত্রাটাকে দেখি আর কি, শহরে থিয়েটার দেখি অনেকটা। যদি এভাবে ভাবা যায় যে যাত্রা নিম্নবিত্ত মানুষদের জন্য, থিয়েটারটা এলিট ক্লাসের জন্য, এভাবে যদি অনেকেই ভাবে না আর কি, এই 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 বৈষম্যটা কেন? নিম্নবিত্ত আর এলিটটা আগে ক্লিয়ার করতে হবে, এলিট কারা, আচ্ছা এলিট কোন লোকটা। একটা শহরে যেখানে একটা মানুষ যে থিয়েটারের ম্যাগাজিন বিক্রি করতো, ভিড়ের চোটে তার হাতটা আটকে যাচ্ছে এবং সে মারা যাচ্ছে, ওই অবস্থা ট্রেন চলছে, ওই চালকটা এলিট এলিট নয়, যে যারা চড়ছে যারা ভিড়তে তারা এলিট নয়, এই পুরো এলিট কনসেপ্টটাকে ঠিক করতো এলিট কারা। আবার ওই লোকগুলো কি এলিট নয় যারা দিনের পর দিন খেটে খুঁটে তোমার পেট ভরার জন্য দুটো খাদ্য তৈরি করছে, তোমার বস্ত্র তৈরি করছে, তারা তাহলে তো এলিট। তাহলে এলিট আর এই ব্যাপারটাকে ক্লিয়ার করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যাত্রার ওই ফর্ম তো আর নেই, যাত্রা যে কারণে ছিল, যাত্রা মতো জার্নি বেসিক্যালি, তাই তো? এবং এই জার্নিটা তৈরি হতো এবং বিভিন্ন মানুষকে এক করা হতো, তারও একটা সোশ্যাল বিরাট কারণ ছিল। এখন হয়ে গেছে থিয়েটারটাকে নকল করে বক্স ওই সিস্টেমটাকে নিয়ে গিয়েই চারিপাশ ঘিরে আবার একটা জায়গা তৈরি হয়েছে, এটা আর একটা থিয়েটার, শুধু একটু উচ্চস্বরে অভিনয় করছে কারণ অনেকগুলো মানুষ একসঙ্গে বসে থাকে। তাই তো যাত্রা যে টোটাল খোলা ফর্ম যেটা একদম আর কি, সেটা তো নেই, সেটা নেবেও না মানুষ, কারণ মানুষের চোখ তৈরি হয়ে গেছে অন্যভাবে, মানুষকে দেখানো হচ্ছে টিভিতে প্রত্যেকটা গ্রামে প্রান্তরে পর্যন্ত, এখন 400 কেবলের চ্যানেল ঢুকে যাচ্ছে, তো মানুষের চোখটা চকচক চকচক করছে, মানুষ ওইটাই দেখতে চাইছে, ভাবছে ওটা না দেখলে বুঝি আমি পিছিয়ে পড়ে গেলাম, এই ছটপটানি তাদের শুরু হয়েছে। আবার কলকাতার যেটা তুমি এলিট থিয়েটার বলছো, সেটারও কোনো অস্তিত্ব আলাদা করে তৈরি হচ্ছে না, কারণ সেটা কোনো প্রভাব নেই, কোনো রিয়াকশানস নেই, প্রত্যেক দিন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, শুধু সংখ্যা গোনা হচ্ছে, কারণ মানুষ এই সামাজিক অবস্থানের মধ্যে দিয়ে আছে, মানুষের কোনো যায় আসে না, কোনোদিন যায় আসে না। আজকে মানুষ যাকে মাথায় তুলে ডাকছে কালকে সে কখন সে বিপাকে পড়বে, আবার হইচই করবে ওটাকে নিয়ে সেই অপেক্ষা করছে। ঘোস্ট, দে আর ঘোস্ট, তারা কেউ না, কেউ না, জনগণের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণ তারা তারা মাথা কাজেই লাগাচ্ছে না। দেখে থাকবে জীবনে আমরা খুব কটা মানুষ এক জায়গায় হচ্ছি, থিয়েটার ক% মানুষ করে, ফিল্ম ক% মানুষ আজকে দেখার সুযোগ পায় বলে দেখি, বা দেখতে যায় বা দেখতে গিয়ে বিশ্বাস করে বা দেখে ফিরে এসে তার ভালো লাগে। তো আর্ট আর মানুষের জীবনে নেই, এখন ক্রাইসিস ইন্টারন্যাশনালি গোটা পৃথিবী জুড়ে, একটা মধ্যপ্রাচ্যে তো একটা ভয়ঙ্কর যুদ্ধ চলছে, তেল নিয়ে দখল চলছে, ইকোনমির এই অবস্থা ধাক করে মার খাচ্ছে, আজকে ভালো ভালো মানুষের হাতে টাকা নেই, নিচের তলার কথা বাদিয়ে দাও, ঠিক আছে, তো এই অবস্থায় শিল্প তোমার পেট মানে তোমাকে আরাম দিতে পারে না, ফলে এখন শিল্পের সঙ্গে দিনে 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 দূরত্ব তৈরি হচ্ছে। শিল্পীরাও সেটা বুঝে গেছে বলে নিজেকে শুধু কামানোর জন্য ব্যস্ত হয়ে গেছে, যে আমি এখান থেকে কামিয়ে নিয়ে কিছু, এই শিল্প কোনো অভিঘাত তৈরি করবে না, রাষ্ট্রীয় কারণে যখন এত খারাপ অবস্থা হয়ে গেছে, যখন শিল্পী আলাদা করে পাল্টাতে পারে না, কিন্তু একসময় শিল্প পারতো, সে শিল্পের মধ্যে যখনই কর্পোরেট ঢুকে গেল। তোমার প্রশ্নের মূল উত্তরটা হচ্ছে এখানে ক্রাইসিসটা কোথায়, যখনই কোনো জনসংযোগের মাধ্যম তৈরি হয়েছে, হ্যাঁ, যেটা হিট করছে, যেটা ভালো লাগছে মানুষের, তার মাঝখানে কর্পোরেট ঢুকছে, কর্পোরেট ঢোকার পরেই সে ডিভাইন অ্যান্ড রুলে খেলছে, কারণ কর্পোরেট মাঝের লগ্নিটা নিয়ে আসছে। তাহলে যেটা আমার সঙ্গে তোমার সহজ আদান প্রদান হচ্ছিল, মাঝে এলো কর্পোরেট, কর্পোরেট সেটা ফোন আকারে আসতে পারে, সেটা কোনো প্রোডাক্ট আকারে আসতে পারে, এবং সে কী করছে, আমার তোমার ইমোশনটাকে নিয়ে ডিল করছে। সাপোজ আমি প্রেম করতে গেলেও তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবো, ঠিক আছে, সরাসরি আর মুখোমুখি বলতে পারছি না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে সবটাই তাই, যেহেতু মাঝে কর্পোরেট ঢুকে গেছে, পুঁজি ঢুকে গেছে, তুমি আর এই সহজ আদান প্রদান যাত্রা থিয়েটার এই ফারাকের মধ্য দিয়ে করতে পারবে না, পারবে না, কোনোভাবে করা সম্ভব হচ্ছে না, কারণ তারাও বুঝে গেছে, তারা গ্রামে বসে যে কথাগুলো বলে, মাঠে বসে যে কথাগুলো বলে, বিশ্বাসই করে না। আচ্ছা কৌশিকদা, এরপর আমাদের যে রাউন্ডটা সেটা হচ্ছে র্যাপিড ফায়ার,
খুব চটজলদি প্রশ্ন করব, খুব চটজলদি উত্তর এক্সপেক্ট করব। ওকে, রেডি? রেডি রেডি একদম। আচ্ছা, প্রথম প্রশ্ন, নিজেকে একটি শব্দে ডেসক্রাইব করো। বাউল। তোমার স্বপ্নের চরিত্র? কিছু না। কোন নাটকের দলের কোন নাটক তোমার এখনো পর্যন্ত সব থেকে ভালো লেগেছে? আমার এখনো মতো সংস্কৃতির উইঙ্কি টুইঙ্কল, দ্য বেস্ট। ফেলুদা নাকি ব্যোমকেশ? কিছু না। আচ্ছা, এরপর হচ্ছে তোমার প্রিয় কয়েকটা বলে যাবো, তুমি সেগুলো বলবে। বই? বই এই মুহূর্তে নাস্তিক পণ্ডিতের ভিটা। আচ্ছা, খাওয়ার? খাওয়ার ভাত। গান? গান লোকসঙ্গীত। অভিনেতা? অভিনেতা উত্তম কুমার। নিজেকে কোন পরিচয় পরিচিতি দিতে বেশি ভালো লাগে? থিয়েটার অ্যাক্টর, থিয়েটার ডিরেক্টর, ফিল্ম অ্যাক্টর, ফিল্ম ডিরেক্টর? চারটেই, চারটেই। আরেকটা অপশন দেব? হ্যাঁ। শিল্পী? খুব ভালো। আচ্ছা, আমাদের আপাতত র্যাপিড ফায়ার এখানেই শেষ হচ্ছে। কৌশিক দা, তোমাকে আর কি বলবো, মানে ধন্যবাদ জানানোর তার ভাষা নিয়ে এতক্ষণ আড্ডা দিলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। এবং তুমি যেহেতু আমাদেরকে এতক্ষণ সময় দিলে, আমাদের এই অনুষ্ঠানের তরফ থেকে তোমাকে একটা ছোট্ট উপহার গ্রহণ করো। ছদ্মপুরাণ মন্দাকান্ত সেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস রয়েছে, আমি কি দেবো তোমাদেরকে বলো দেখি। এই যে এইটা, সেটাও এনেছি। সেটা হচ্ছে যে আমরা একটা ভালোবাসার বাগান করার চেষ্টা করছি, যেখানে আমাদের ভালোবাসার মানুষ, যেমন তুমি, তোমাদের মতো মানুষদের ভালোবাসার কিছু কথা আমরা এই গাছের টবে লিখে রাখছি এবং সেটা আমরা রেখে দিচ্ছি। আরে ক্যা বাত, ক্যা বাত। তো সেটা যদি তুমি, তোমার যা ইচ্ছে হবে সেটা তুমি একটু লিখে দাও। আমি ইদানিং খুব জুড়েছি গাছের সঙ্গে আর কি। এইটা হচ্ছে আমাদের প্রাপ্তি।